আমরা এখানে দেখতেছি মনু আর স্টুডিও ইনপুট লাইন, আমরা দেখতেছি মনু আর স্টুডিও আউটপুট লাইন। এখন আপনাদেরকে দেখাবো মিক্সার বোর্ডের মধ্যে কিভাবে আপনারা সাব কানেক্ট করবেন, এটাই আমি ভালো করে বোঝাবো। ঠিক আছে, এখানে আমরা যে কাজটি করব ডেল্টা অডিও আর মিক্সার বোর্ড কানেক্ট করার জন্য একটা স্টুডিও লাইন নিব, ঠিক আছে, সাব কানেক্ট করার জন্য। আমরা এখানে দেখতেছি মিক্সার বোর্ডের মধ্যে লেখা আছে মনু লেখা, এটা হলো আমাদের ক্রস ওভারের লাইন। ক্রস ওভারের লাইনটা আমাদের কোম্পানি মিক্সার বোর্ডের মধ্যে দিয়ে দিছে, ঠিক আছে, এটা আমাদের কি ক্রস ওভারের মতো সাপের মধ্যে মায়ের বাইরে, ঠিক আছে, এটা হলো আমাদের ক্রস ওভারের লাইন মনু লেখা, ঠিক আছে, মনু লেখা যেটা থাকবে এটা হলো আমাদের সাপ বাজানোর জন্য ক্রস ওভারের লাইন, ঠিক আছে। আমরা এখানে যে কাজটি করব মনু লেখা থেকে লাইন এনে আমাদের ডেল্টা অডিও মধ্যে লেখা আছে ওয়ান ইনপুট, এ জায়গায় কি করব আমরা কানেক্ট করে দিব, ঠিক আছে। এখানে আমরা যে কাজটি করব ওয়ান স্পিকার থেকে আমরা একটা সাপে লাইন নিব, আর টু স্পিকার থেকে আর একটা সাপে আমরা লাইন নিব, ঠিক আছে। ওয়ান স্পিকার থেকে একটা সাপে লাইন নিলাম, আর আমরা টু স্পিকার থেকে আর একটা সাপে লাইন নিলাম, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি শেডের পিছনে দুইটা সুইচ আছে, এই দুইটা সুইচ আমরা কি করব মিলাই নিব। সুইচ না মিলাই নিলে আমাদের দুয়ো সাইডে কিন্তু সমান সাউন্ড হবে না, ঠিক আছে। আমরা কি করব, আমরা পিছনের দুইটা সুইচ কি করব আমরা মিলাই নিব, ঠিক আছে। তাই আমরা এ সাইড আর বি সাইড দুয়ো সাইডে আমাদের সমান সমান সাউন্ড হবে, ঠিক আছে। আমরা যদি সাইডটা সাব বাজাইতে চাই তাহলে আমাদের ডেল্টা অডিওর পিছনে দেখবেন দুইটা লাইন আউট আছে, আমরা এই দুইটা লাইন আউট থেকে লাইন আউট করে নিয়ে আমরা অন্য আর একটা ডেল্টা অডিও মধ্যে আমরা কি করতে পারবো ইনপুট করতে পারবো। তাহলে আমরা এভাবে আমরা সাইডটা সাব বাজাইতে পারবো, ঠিক আছে। এখানে আপনাদেরকে বোঝানোর জন্য শুধু আমি ডেল্টা অডিও 9001 দিয়ে দেখাইলাম, আপনারা চাইলে যে কোনো ধরনের পাওয়ার অ্যাম অথবা সেট অথবা বুস্টার দিয়ে আপনারা যে কোনো ধরনের পাওয়ার এম অথবা সেট বুস্টার দেয় আপনারা এইভাবে লাইন কানেক্ট করে যে কোনো ধরনের সাপ বাজাইতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা চাইলে সাপ না বাজাইয়া বক্সও বাজাইতে পারবেন অথবা মাইকও বাজাইতে পারবেন অথবা আপনারা মনিটরও বাজাইতে পারবেন অথবা আপনারা বক্সও বাজাইতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনাদের মিক্সার বোর্ডের মধ্যে দেখবেন একটা সামনে একটা সুইচ আছে, ঠিক আছে। যদি এই সুইচটা অফ করে রাখি তাহলে আমরা এই লাইন দিয়ে আমরা বক্সও বাজাইতে পারবো, মনিটরও বাজাইতে পারবো, মাইকে বাজাইতে পারবো, যে কোনো ধরনের বক্স বাজাইতে পারবো, ঠিক আছে। আবার আমরা সাপও বাজাইতে পারবো কিন্তু সাপ দা টোন বাইরে, ঠিক আছে। কিন্তু আমরা সুইচটা যদি অন করে দেই তাহলে আমাদের সাপ দা কোনো টোন বাইরেবো না, ঠিক আছে। মূলত এই লাইনটা করা হয়েছে সাপ বাজানোর জন্য, কোম্পানি বানাই দিছে মিক্সার বোর্ডের মধ্যে ক্রস ওভারের মতো, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতেছি একটা ভেরিবল, এই ভেরিবল দিয়ে আপনারা সাপের সাউন্ডারে বিভিন্ন মডেল ধরাইতে পারবেন। তার আমাদের এই কোম্পানি এই লাইনটা বানাইছে শুধু সাপ বাজানোর জন্য, কিন্তু আমরা যদি অন্য কিছু বাজাই তাহলে আমাদের এই সুইচটা অফ করে রাখতে হবে, আর যদি আমরা সাপ বাজাই তাহলে আমাদের এই সুইচটা অন করে দিব, ঠিক আছে। তাই আমাদের অন করে দিলে আমাদের সাপ দেওয়া কোনো টুন বাইরেবো না, শুধু বিট বাইরেবো, ঠিক আছে। এই হলো আমাদের সাপের ভেরিয়েবল আর সুইচের কাজ, ঠিক আছে। এখন আপনাদেরকে মিক্সার বোর্ডের সামনে দেখাবো, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি সাপের মনো লাইনের, ঠিক আছে, ইনপুট সুইচ আমরা দেখতেছি এখানে প্রতিটা চ্যানেলে কিন্তু একটা করে সুইচ দেওয়া আছে ইনপুট সুইচ সাপের জন্য মনো লাইনের, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি সাপের জন্য মনো লাইনের ইনপুট সুইচ প্রতিটা চ্যানেলেই একটা করে সুইচ দেওয়া হয়েছে। তারপর আমরা এখানে দেখতেছি আমাদের মনো লাইনের একটা আউটপুট মাস্টার আছে, ঠিক আছে, ঠিক আছে। মনো আউটপুট মাস্টার এখানে লেখা আছে, দেখেন, আমাদের এই মাস্টারটা কিন্তু দিয়ে নিতে হবে, নাহলে কাজ করবে না আমাদের সাপের লাইনে, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি মনো আউটপুট লাইন, এখানে আমরা দেখতেছি মনো ইনপুট সুইচ, আমাদের প্রতিটা চ্যানেলে একটা করে মনো লাইনের সুইচ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতেছি আমাদের মনো লাইনের আউটপুট মাস্টার, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখতেছি মনো লাইনের আউটপুট লাইন, ঠিক আছে। আজকের এই ভিডিওতে দেখাইলাম সাপের জন্য মনো লাইন, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা এল আর অথবা আমরা গ্রুপ আউট অথবা অক্স, ঠিক আছে, এগুলা বিস্তারিত আর কোন ভলিউমে কি কাজ করে এগুলা বিস্তারিত পার্ট বাই পার্ট একটা একটা করে ভিডিও আমি সামনে নিয়ে আসব। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।